বাংলাদেশের সবার প্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর রহস্য সবারই জানা, কিন্তু মৃত্যুর 21 বছর পরেও মেলেনি সঠিক তথ্য। হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনো পরিষ্কার নয় সাধারণ জনগণ ও সালমান ভক্তদের কাছে। 90 দশকে এই জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্র জগতে নিয়ে আসেন এক নতুন পরিবর্তন। সালমান শাহ অভিনীত প্রতিটি ছবি ছিল সুপারহিট। 3টি কারণে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে সালমান পরিবারের দাবি। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরাকে বিভিন্ন সময় অন্য পুরুষদের সাথে পার্টিতে যাওয়া সহ শারীরিক সম্পর্ক গড়ে তোলা, যেটা অনেকবারই সালমান শাহর কাছে ধরা পড়েছে এবং সেই কারণে অনেকবার সালমান শাহর হাতে সামিরা মারও খেয়েছেন। সামিরাকে সালমান শাহ সকল খারাপ কাজ করতে নিষেধ করতে বললে সামিরাও তাকে শাহরুখের সাথে ছবি করতে নিষেধ করেন। এটাই ছিল প্রধান কারণ। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে সে সময়কার সন্ত্রাসী আজিজ মোহাম্মদ ভাইকে সালমান শাহ কোনো এক পার্টিতে চড়থাপ্পড় মেরেছিলেন। কি ছিল সেই কারণ? কারণটা হলো সামিরা আজিজ মোহাম্মদের সাথে একটি পার্টিতে যায়, সেখানে সালমান শাহ একটু দেরি করে পৌঁছায়। সালমান শাহ গিয়ে দেখল সামিরা খুব নোংরাভাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে জড়িয়ে ধরে আছেন। নিজের স্ত্রীকে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে নোংরাভাবে দেখে সামিরাকে সালমান সেই পার্টিতে বসেই গালিগালাজ করেন। তখন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে বাধা দিলে সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইকে একটা চড় মারেন। সেই প্রতিশোধ নিতে সন্ত্রাসী আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে হত্যা করেন। 3 নম্বর কারণ হিসেবে বলা হয়েছে ডনের সাথে সালমান শাহর খুব ভালো বন্ধুত্ব থাকলেও ডনের ছিল প্রচুর নেশা করার অভ্যেস ও হিংসা। সালমান শাহ এত তাড়াতাড়ি এত নাম করবেন এটা তার ভালো লাগছিল না, আর নেশা খাওয়ার টাকা জোগাড় করতে সে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাত মিলিয়ে সালমান শাহকে হত্যা করেন। সালমান শাহ হত্যা নাকি আত্মহত্যা এই বিষয়টি ভালোভাবে তদন্ত করার অনুরোধ করেছেন সালমান ভক্তরা ও তার পরিবার।